আসসালামু আলাইকুম। আমাদের দেশে একটা ক্রিকেট ম্যাচের গেম অ্যানালাইসিস খুবই কম হয়। খেলার চাইতে খেলার বাইরের বিষয়বস্তু নিয়ে মানুষের আগ্রহটাও সবচেয়ে বেশি থাকে। কারণটা হচ্ছে বাংলাদেশের দুইটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচের বোলিংয়ের সঙ্গে দ্বিতীয় ম্যাচের বোলিংয়ের কী কী পার্থক্য ছিল, আমি সত্যি কথা বলতে কোনো গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় এই ব্যাপার নিয়ে আলোচনা আসলে দেখি নাই, যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। প্রথমত একটা ইনফরমেশন আপনাদেরকে দেই, যেটা প্রোডাকশন এন্ড থেকে দেখানো হয়েছিল, তা হচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশের পেস বোলাররা 28% স্লোয়ার বল করেছে, দ্বিতীয় ম্যাচে সেটাকে রেকটিফাই করে তারা 23% নামিয়ে এনেছে। এখন ডেফিনেটলি 28% স্লোয়ার বল করে তারা দেখেছে যে এত বেশি স্লোয়ার বল করে আসলে লাভ নাই, কারণ তারা এক্সপেন্সিভ হয়েছে, তাই তারা স্লোয়ার বলের পরিমাণটা কমিয়েছে। এটা যেমন প্রথম ম্যাচ থেকে একটা দ্বিতীয় ম্যাচে তারা শিক্ষার জায়গাটা ইমপ্লিমেন্ট করেছে। এখন প্রশ্ন আসে, শুধুমাত্র কি স্লোয়ার বলের পরিবর্তনটা করেই তারা এই পর্যায়েটা এসেছে বা দ্বিতীয় ম্যাচে এভাবে টাইট বোলিং করেছে? না, সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা। দ্বিতীয় ম্যাচে এই ধরনের পিচে হার্ড লেন্থে বোলিং করার শিক্ষাটা বাংলাদেশের পেস বোলাররা খুব ভালো মতো অ্যাপ্লাই করেছে। খেয়াল করে দেখবেন, আমরা পর্দায় ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি তাসকিন আহমেদ ইন পার্টিকুলার, তিনি তার প্রথম স্পেলটাতে পাওয়ার প্লেতে যথেষ্ট পরিমাণে হার্ড লেন্থে বোলিং করেছেন, হার্ড লেন্থে বোলিং করেছেন এবং তার ডিরেকশনটা ছিল ফোর্থ স্টাম্প, থার্ড স্টাম্প, ওই ধরনের করিডোরটা। কিন্তু লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটায় তিনি হার্ড লেন্থে মেনটেন করে বোলিং করে গেছেন। এবং আমরা যদি পিচ ম্যাপটা একটু খেয়াল করে দেখি, বাংলাদেশের পেস বোলারদের পাওয়ার প্লেতে তারা প্রায় 68-69% বল করেছেন 6-8 মিটারের যে জোনটা, অর্থাৎ হার্ড লেন্থের জোনটা। কারণ এই ধরনের পিচে, যে পিচে সত্যিকারের অর্থে অন্য যে কোনো সময়ের চাইতে বেটার ব্যাটিং কন্ডিশন, সেখানে আপনাকে অনেকাংশে এরকম টেস্ট ম্যাচ লেন্থ বা হার্ড লেন্থের উপর অ্যাপ্লাই করতে হবে। প্রথম ম্যাচে আমরা যদি বেশ কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখবেন বাংলাদেশের বোলাররা এক্সপেন্সিভ হয়েছে দুইটা লেন্থে, একটা ব্যাটের সামনে অর্থাৎ ফুল লেন্থে, আরেকটা হচ্ছে শর্ট অফ দ্য লেন্থে। সো এই জায়গা থেকে বাংলাদেশের পেস বোলাররা কিন্তু একটা ব্যতিক্রমতার পরিচয় দিয়েছে। দ্বিতীয় ম্যাচে এসে তারা লেন্থটাকে একটু পেছনের দিকে নিয়ে গেছে বা ওই হার্ড লেন্থটাকে মেনটেন করেছে, ব্যাটের সামনে দেয়নি। ইনফ্যাক্ট দ্বিতীয় ম্যাচেও আমার কাছে মনে হয় যে আপনি যদি একটু অ্যানালাইসিস করে দেখেন, যে বলগুলোতে বাউন্ডারি কনসিড করেছে বাংলাদেশের বোলাররা, এই বলগুলো হয় ছিল শর্ট লেন্থের বল, না হয় ছিল ব্যাটের সামনে ফুল লেন্থের বল। সো এটাও কিন্তু একটা শিক্ষার জায়গা যে এই টাইপের কন্ডিশনে আপনাকে কীভাবে বোলিং করতে হবে। আমার কাছে মনে হয় প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের এই টাইটনেসটা, এই টাইটনেসটার পেছনে সবচেয়ে বড় কারণটা ছিল লেন্থ ম্যানেজমেন্ট, এবং লাইনটাকে তারা রুম দেন নাই, মেনটেন করে গেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টাম্প বা ফোর্থ স্টাম্প করিডোরটাকে। সো এই জায়গাগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে আমি এক্সপেক্ট করছিলাম যে আমাদের দেশের দর্শকরা হোক বা গণমাধ্যমে হোক, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে, এই ব্যাপারগুলো নিয়ে চর্চা হবে, এবং এটাই কিন্তু সুস্থ ক্রিকেটের চর্চা বা একটা সুস্থ ক্রিকেট কালচার বিল্ড আপের চর্চা, সেটা রেখে আমাদের এখানে সত্যিকারের অর্থে বাইরের বিষয়বস্তু নিয়ে অনেক বেশি মাত্রা আলোচনা হয়। যেটা আমি চাই, ব্যক্তিগতভাবে চাই, যে দর্শকরা এই বিষয়গুলো নিয়েই বিনোদনটা পাবে। কেন আমরা নেগেটিভ বিষয় নিয়ে বিনোদন নেব? আমার কাছে মনে হয় যে এরকম পজিটিভ বিষয় নিয়েও বিনোদন নেওয়ার কিন্তু বিষয়বস্তু আছে, বিশেষ করে যারা আগামী দিনে ক্রিকেটার হতে চান তাদের কিন্তু একটা শিক্ষার জায়গা রয়েছে, যে বাংলাদেশ প্রথম ম্যাচটা যেভাবে বোলিং করলো, দ্বিতীয় ম্যাচে কী এমন পরিবর্তন হয়েছে যাতে এরকম টাইট বোলিং তারা করতে পেরেছে। সো এই এক্সিকিউশন অ্যান্টিসিপেশনের জায়গাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা বড় টিমের সঙ্গে ছোট টিমের পার্থক্য ক্রিয়েট করে। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।